গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি চতুর্থ শ্রেণীর আম ভাষা আম সাহিত্য বইর পাঠ নম্বর 8 কুমার বীরভদ্র পাঠর অবশিষ্টাংশ অংশক আজ আমি পঠন করিবা। হল তো দেখ, সালটিম্ম বীরভদ্র নিকটক সন্ধি প্রস্তাব পঠাইলে। সালটিম্ম হচ্ছেন কর্ণাটর রাজাঙ্ক মন্ত্রী, হল কর্ণাটর রাজাঙ্কর মন্ত্রী থিলি কে সালটিম্ম। তো সালটিম বীরভদ্র নিকটক সন্ধি প্রস্তাব পঠাইলে। বীরভদ্র প্রথমে এই প্রস্তাব কু সন্দেহ কলে, তেমন সালটিম্ম মনোরমাঙ্ক সহিত গোপনরে পত্র বিনিময় কলে। হল যেতবে বীরভদ্র সালটিম্মক প্রস্তাবক সন্দেহ করেছিল, সেতবে কোণ হল সালটিম্ম মনোরমাঙ্ক সহিত গোপনরে পত্র বিনিময় কলে। শেষে সালটিম্মক চক্রান্ত সফল হল। মনোরমা সালটিম্মক পত্রকু বিশ্বাস করে দিনে দুর্গর দ্বার খোলি দেলে। তো শেষে সালটিম্মক চক্রান্ত সফল হল। মনোরমা সালটিম্মক পত্রকু বিশ্বাস করে দিনে দুর্গর দ্বার খোলি দেলে। কর্ণাট সৈন্য মানে কোন্ডাবিড়ি দুর্গ অধিকার করে নেলে। রাজকুমার বীরভদ্র বন্দী হলে। রাজকুমারী মনোরমা বীরভদ্রক মুক্ত করা অনেক চেষ্টা কলে, কিন্তু বীরভদ্র তাঁকু বিশ্বাসঘাতনী বলে সন্দেহ কলে। শেষে মনোরমা দুঃখরে আত্মহত্যা কলে। তো কোণ হয়েছি, তো কর্ণাটর মন্ত্রী সালটিম্মক চক্রান্তরে পড়ি মনোরমা দিনে কোণ কলে না কোন্ডাবিড়ু দুর্গর দ্বার খোলি দেলে। তো সেতবে কোণ হয়েছে, কর্ণাটর সৈন্য মানে কোন্ডাবিড়ু দুর্গ কু প্রবেশ করে কোন্ডাবিড়ি দুর্গকু অধিকার করে নেলে। রাজকুমার বীরভদ্র বন্দী হলে এবং রাজকুমারী মনোরমা বীরভদ্রক মুক্ত করা বহু চেষ্টা করে, কিন্তু এতে সে সফল হলে না এবং বীরভদ্র মনোরমাঙ্কু বিশ্বাসঘাতনী বলে সন্দেহ কলে। শেষে মনোরমা দুঃখরে আত্মহত্যা কলে। সালটিম্ম বন্দীশাড়ে বীরভদ্রক উপরে অত্যাচার কলে। বীরভদ্র নিজে কার্যপ্রাই বরাবর অনুতাপ করা লাগিলে। হল তো সালটিম্ম বন্দীশাড়ে বীরভদ্রক উপরে অকথনীয় অত্যাচার করে, তাপরে বীরভদ্র নিজ কার্যপ্রাই বরাবর অনুতাপ করা লাগিলে। ফলে সালটিম্ম কৌশল করে গোটিয়ে তরবারি খেল আরম্ভ কলে। সেথিরে বন্দী বীরভদ্রক ভাগ নেওয়া আদেশ দিয়াগলা। যদি জনে সাধারণ সৈন্য সহিত তরবারি খেলা বীরভদ্র রাজি হলে না। তো দিনে কোণ হচ্ছে, সালটিম্মক চক্রান্তরে তরবারি খেল আরম্ভ হল। সেথিরে বন্দী বীরভদ্রক ভাগ নেওয়া আদেশ দিয়া। তো জনে সাধারণ সৈন্য সহিত তরবারি খেলা বীরভদ্র রাজি হলে না। সাধারণ জনতা আগে বীরভদ্রক চাবুক মাড় দিয়াগলা। সেই অপমান সহি নপারি খণ্ডা খেলা বীরভদ্র রাজি হলে। তা হাত গোড়র পেড়ি ফিটাই দিয়াগলা। সে হাতরে তরবারি ধরি মহাপ্রভু জগন্নাথক প্রণাম কলে। তাপরে জয় মাতৃভূমি বলে কই বীরভদ্র নিজ ছাতিরে তরবারি আঘাত কলে। সেই আঘাতরে কলিঙ্গর মহান বীর কুমার বীরভদ্র চিরদিন লাগি আখি বুজি দেলে। তো যেতবে বীরভদ্র তরবারি খেল খেলা রাজি হয়ে নথিলে, তাঙ্ক উপরে জনতাঙ্ক আগরে চাবুক মাড় যাইছিলা। তো সেই অপমান সহি নপারি বীরভদ্র তরবারি খেল খেলা রাজি হয়েছিলে এবং তাঙ্ক হাতরু গোড়র যেতলে বিড়াই বেড়ি ফিটাই দিয়াগলা। সে হাতরে তরবারি ধরি মহাপ্রভু জগন্নাথক প্রণাম করে জয় মাতৃভূমি কই বীরভদ্র নিজ ছাতিরে তরবারি আঘাত করেছিলে এবং তরবারি আঘাত পরে কুমার বীরভদ্র মৃত্যুবরণ করেছিলে। হ্যাঁ।